প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমি ফটোশপ CS6 এর ইমেজ মেনুর ডুপ্লিকেট, অ্যাপ্লাই ইমেজ এই দুটি কমান্ড নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমি ডুপ্লিকেট কমান্ডের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি সেটাই দেখব। তো এখানে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন। তো এখানে যে ডকুমেন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন, 34.jpg এই নেমে ডকুমেন্টটা আমি দেখতে পাচ্ছেন। এই একটা ডকুমেন্ট হচ্ছে, এই ডকুমেন্টের ভিতরে কিন্তু আরও তিনটা ইমেজ রয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এখান থেকে যে রোজের যে ইমেজটা রয়েছে দুই নম্বর লেয়ারে, এই ইমেজটাকে আলাদা একটা ডকুমেন্টে ওপেন করব। তখন আমরা কি করব, ইমেজে গিয়ে ডুপ্লিকেট কমান্ডার উপরে ক্লিক করি, তাহলে ডুপ্লিকেট কমান্ডের পপ আপ উইন্ডোটা চলে আসবে। তো এই পপ আপ উইন্ডো থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট 34.jpg, অর্থাৎ এখানে যে ডকুমেন্টটা আমি যে নেমটা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা, সেই নেমটা এখানে দেখা যাচ্ছে অ্যাজ, অর্থাৎ এখানে ডুপ্লিকেট করছে 34.jpg অ্যাজ আপনি কি 34 copy এন এ নেমে নতুন ডকুমেন্ট ডুপ্লিকেট করতে যাচ্ছেন, সেটা এখানে আস করছে ফটোশপ। তো এখানে বাই ডিফল্ট চলে আসছে 34 copy, অর্থাৎ এই ডকুমেন্টের একটা কপি ডকুমেন্ট তৈরি হচ্ছে এখানে। ডুপ্লিকেট ইমেজ এই পপ আপ উইন্ডোতে দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এখানে নতুন নেম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নতুন একটা নেম দিয়ে দিচ্ছি, তারপর আমি রোজ নামে এই ডকুমেন্ট ওপেন করতে চাচ্ছি। আর যদি আপনি না চান তাহলে একই নেমে জাস্ট 34 copy নেমে ডকুমেন্ট ওপেন হবে। তো এখানে এই অ্যাজের ঘরে আমি রোজ লিখে দিলাম, রোজ লিখে ওকে করলাম। তাহলে দেখুন এখানে রোজ নেমে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, অর্থাৎ নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে এখানে। কিন্তু সেই ডকুমেন্টটাও কিন্তু আমাদের তিনটা ইমেজই দেখা যাচ্ছে তিনটা লেয়ারে। কিন্তু আমি চাচ্ছিলাম যে অনলি রোজের ইমেজটাকে আলাদা একটা ডকুমেন্ট ওপেন করবো, অন্য দুইটা যে লেয়ার রয়েছে সেই দুইটা লেয়ার সেই ডকুমেন্টটা যাবে না। তাহলে আমরা কী করবো, এই ফটোশপে আমাদের ডিজাইনের এডিটিংয়ের খাতিরে বা এডিটিংয়ের প্রয়োজনে অনেক সময় অনেক লেয়ার নিয়ে কাজ করতে হয়। তখন সেই লেয়ার থেকে হয়তো যে কোনো একটি লেয়ারের ইমেজকে আমাদের অন্য একটা ডকুমেন্টে ডুপ্লিকেট করে ওপেন করার প্রয়োজন হতে পারে। তখন আমাদের ডুপ্লিকেট করার জন্য হয়তো নতুন একটা ডকুমেন্ট ওপেন করে সেখানে একটা কপি পেস্ট করে নিয়ে যেতে পারি। আমরা যেই লেয়ারের ইমেজটা নতুন ডকুমেন্টে ডুপ্লিকেট করে নিয়ে যেতে চাচ্ছি সেই লেয়ারের ইমেজটাকে এভাবে হাইলাইট করে অন্য যে লেয়ার থাকবে সেই লেয়ারটাকে এভাবে হাইলাইট করতে হবে এবং ভিজিবিলিটি অন রাখতে হবে। আর তার উপরে যদি কোনো লেয়ার থাকে তার ভিজিবিলিটি অফ করে দিতে হবে। অনলি আমি রোজের ইমেজটাকে ভিজিবিলিটি অন রাখলাম সবার উপরে দিয়ে আমরা ইমেজ থেকে যদি ডুপ্লিকেট কমান্ডটা অ্যাপ্লাই করি তাহলে সে পূর্বের মতোই ডুপ্লিকেট ইমেজের পপ আপ উইন্ডোটা চলে আসছে। এবং এখানে অ্যাজের করে আপনি যে কোনো নেম দিয়ে দিতে পারেন। দেখুন রোজ ছিল, সে রোজটা কপি আকারে চলে আসছে, বাই ডিফল্ট এভাবে আসে। তো আমি এখানে আপাতত রোজ কপি হিসেবে রাখলাম নতুন ডকুমেন্টের নেম। এবং এখানে ডুপ্লিকেট মার্জ লেয়ার্স অনলি নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার বাম দিকে দেখবেন একটা বক্স দেখা যাচ্ছে। এই খালি বক্সে বক্সে বাম ক্লিক করলে এখানে একটা চেক চিহ্ন চলে আসবে। দেখুন অর্থাৎ এই অপশনটা এখানে এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, এই অপশনটা কাজ করবে। তখন এই অপশনটা চেক করে দিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখুন আমরা অনলি যে রোজের ইমেজটা ভিজিবিলিটি অন রেখে ডুপ্লিকেট করেছি মানে সেই ইমেজটা নিয়ে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হয়েছে। এইভাবে আমরা যে কোনো ডকুমেন্টের যতগুলো লেয়ার থাকুক না কেন আমরা যে লেয়ারের ইমেজটাকে আর একটা ডকুমেন্ট ওপেন করতে চাইলে সেই লেয়ারের ইমেজটাকে এভাবে ভিজিবিলিটি অন রাখতে হবে। ভিজিবিলিটি অন রেখে আমি আবার পুনরায় দেখাচ্ছি, যদি আমি এখন সাপোজ ব্যাকগ্রাউন্ডের লেয়ারের যে ইমেজটা আছে সেটা ভিজিবিলিটি অন আছে, এই অবস্থায় যে আমি ইমেজে গিয়ে ডুপ্লিকেট কমান্ড দেই এবং ডুপ্লিকেট মার্জ লেয়ার্স অনলি এই বক্সে চেক দিয়ে যদি ওকে করি তাহলে দেখ ব্যাকগ্রাউন্ডের যে ট্রির ইমেজটা রয়েছে সেই ইমেজটা নিয়ে একটা আলাদা ডকুমেন্ট ওপেন হয়েছে অনলি সেই ইমেজটা নিয়ে। অর্থাৎ আমরা যখন ডুপ্লিকেট কমান্ড প্রয়োগ করব তখন অবশ্যই যে লেয়ারের ইমেজ দিয়ে নতুন একটা ডুপ্লিকেট ডকুমেন্ট ক্রিয়েট করতে যাবো সেই লেয়ারের ভিজিবিলিটি অন থাকতে হবে। অনলি সেই লেয়ারের ভিজিবিলিটি অন যদি থাকে এবং সেটা এভাবে শো করলে তখন আমরা যদি ইমেজ থেকে ডুপ্লিকেট কমান্ডটা দিই তখন সেই ইমেজটা দিয়ে আলাদা একটা ডকুমেন্ট ওপেন হবে। তো ডুপ্লিকেট কমান্ডের মধ্যে আমরা এই কাজ করতে পারি। চাইলে আমরা যতগুলো লেয়ারের ইমেজ আছে বা একটা ডকুমেন্টের ভিতরে যতগুলো লেয়ার থাকে এবং সেই লেয়ার যতগুলো ইমেজ আছে সবগুলো নিয়ে আমরা যদি ইমেজ থেকে ডুপ্লিকেট কমান্ড দিই তাহলে সবগুলো লেয়ারের ইমেজ নিয়ে আমরা আলাদা একটা ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করতে পারবো। কিন্তু তখন আমরা ডুপ্লিকেট মার্জ লেয়ার্স অনলি এই অপশনে চেক দিব না, না দিয়ে আমরা ওকে করলে সবগুলো লেয়ার নিয়ে আমাদের আলাদা ডুপ্লিকেট ডকুমেন্ট ওপেন হবে। তো আপনারা দেখতে পেলেন ইমেজ মেনুর ডুপ্লিকেট কমান্ডের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি। এবার দেখব ইমেজ মেনুর অ্যাপ্লাই ইমেজ এই কমান্ডের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি। তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার আছে সেই লেয়ার একটা ইমেজ দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা চাচ্ছি পিছনে যে নীল আকাশের সিনটা আছে এই আকাশটাকে আমরা মেঘলা করে ফেলবো, ঠিক আছে, একটা মেঘলা ইফেক্ট দিতে পারবো। তো এটা বিভিন্নভাবে করা যায়, ফটোশপে সিলেক্ট করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে করতে পারি, অ্যাডজাস্ট করে করতে পারি, ফিল্টার পে করতে বিভিন্নভাবে করতে পারি এটা। এখানে আমরা অ্যাপ্লাই ইমেজ দিয়ে পিছনের এই ইমেজের যে আকাশটা রয়েছে সেটাকে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারের ইমেজটা আছে, তো আমরা ইমেজ থেকে যদি অ্যাপ্লাই ইমেজ কমান্ড অ্যাপ্লাই করি তাহলে এভাবে অ্যাপ্লাই ইমেজের পপ আপ উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতে হবে সোর্স হচ্ছে যে ইমেজটার উপরে আমরা অ্যাপ্লাই ইমেজ ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছি বা কমান্ডটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ইমেজটাকে এখানে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা না থাকলে বাই ডিফল্ট কিন্তু আমাদের bang3.psg নামে যে ডকুমেন্টটা রয়েছে সেই নেমটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই ইমেজটার নেমটা দেখা যাচ্ছে, এই ইমেজের নেমটা ডকুমেন্ট দেখা যাচ্ছে।
যেমন লেয়ার হলো ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এখানে যে এই অপশনে ক্লিক করে দেখা যাবে ব্যাকগ্রাউন্ডটি আছে, এবং এখানে সোর্সের এখানে ডান দিকে ক্লিক করলে এখানেও দেখা যাচ্ছে ব্যাংক থ্রি ডট পিএইচজি সেম নেমেই আছে এখানে। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে আমরা চ্যানেল সিলেক্ট করে দিতে পারবো। এখানে RGB চ্যানেল রয়েছে, তিনটা চ্যানেল, রেড, গ্রিন, ব্লু। তো এখান থেকে আমরা চাইলে রেড চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে দিই। রেড কালার চ্যানেলটা যখন আমরা সিলেক্ট করে দিলাম, দেখুন অনেক রেড চ্যানেলের ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে, এবং আকাশটা সত্যি মেঘলা দেখা যাচ্ছে, ঠিক আছে। এতক্ষণ কিন্তু কালারফুল দেখা যাচ্ছিলো, সম্পূর্ণ যে ব্রাইট দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমরা রেড এখানে সিলেক্ট করে দিলাম, তখন রেডের রেড চ্যানেলের যে ইফেক্ট সেটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আকাশটা মেঘলা হয়ে গেছে এবং এখানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি চাচ্ছি যে আমরা যে গ্রিন চ্যানেলটা সিলেক্ট করে দিই, জাস্ট দেখা যাচ্ছে হালকা মেঘলা, এবং এখানে ব্লু চ্যানেলটা সিলেক্ট করে দিলে এখন কিন্তু অপোজিট দেখা যাচ্ছে, অর্থাৎ এদিকে ডার্ক হয়ে গেছে, এই আকাশটা কিন্তু ব্রাইট দেখা যাচ্ছে। তো এখানে আমাদের চ্যানেল থেকে আমরা যে চ্যানেলের ইফেক্টকে আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে দেবো, অর্থাৎ যেই চ্যানেলটা সিলেক্ট করলে আমাদের ইমেজের অ্যাপ্রোপ্রিয়েট ইফেক্টটা দেখা যায়, তাহলে সেই চ্যানেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যদি আমরা ইনভার্ট অফ এখানে চেক দিই, তাহলে কিন্তু তার উল্টাটাও দেখা যাচ্ছে, ইনভার্ট হয়ে দেখা যাচ্ছে। তো এখানে ইনভার্টের আমাদের প্রয়োজন নেই, যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমরা ইনভার্ট দিয়ে দেখে নেব। তো এখানে প্রিভিউ অপশনে যে চেক বক্স আছে, প্রিভিউ অপশনে চেকটা উঠিয়ে এবং চেক দিয়ে আমরা মূল ইমেজের ইফেক্টটা দেখতে পাচ্ছি, এবং প্রিভিউ অপশন চেক দিয়ে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করার পরের ইফেক্টটা দেখতে পাচ্ছি। এবং ব্লেন্ডিং অপশন আমরা চাইলে এখান থেকে চেস করতে পারি। এখন টার্গেটের দেখা যাচ্ছে ব্যাঙ্ক থ্রি ডট পিএইচডি, সোর্স যেটা এবং টার্গেটও সে একই ডকুমেন্টের ইমেজ, এবং ব্লেন্ডিং অপশনটা এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো নর্মাল অপশন দিলে নর্মালভাবে দেখা যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনে দেখা যাচ্ছে ইমেজটা, ডার্ক এন দিলে ডার্ক এন কালারে দেখা যাচ্ছে। তো এখানে মাল্টিপ্যাল দিলে দেখুন মাল্টিপ্যাল যে ছিল পূর্বে সে মাল্টিপ্যালের ইফেক্ট দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে এই ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে আমাদের ইমেজের ইফেক্টগুলো আমরা দেখে নিতে পারি। তো আমরা যদি কোনো ইমেজের কোনো নির্দিষ্ট অংশ বা ইমেজের বিভিন্ন কালারিংয়ের ইফেক্ট যদি আমরা চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই, তখন আমরা এই অ্যাপ্লাই ইমেজের যে পপ আপ উইন্ডো আছে, পপ আপ উইন্ডোর চ্যানেল এবং ব্লেন্ডিং অপশনগুলো অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এভাবে ইফেক্টগুলো দেখে নিয়ে সেই ইফেক্টটা আমরা যে ইফেক্টটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই সেটিংটা আমরা এখানে এখান থেকে সিলেক্ট করে দিয়ে যে ওকে করি, তাহলে সেটা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এটা কিন্তু ইমেজের যে পিক্সেল রয়েছে পিক্সেলকে কিন্তু মডিফাই করে ফেলে, যার ফলে আমরা পূর্বের যে অরিজিনাল ইমেজ আছে সেই ইমেজে ফিরে যেতে পারবো না। তাই আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, কোনো ইমেজের উপরে যখন আমরা ইমেজ ভেন্ডুর অ্যাপ্লাই ইমেজ কমান্ডটা অ্যাপ্লাই করবো, তখন অবশ্যই আমরা সেই ইমেজটাকে ডুপ্লিকেট করে নিব এভাবে, ঠিক আছে। ডুপ্লিকেট করে নিলে আমাদের অরিজিনাল যে ইমেজটা আছে সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজে এভাবে সুরক্ষিত অবস্থায় থাকবে। তাহলে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজের ভিতরে কিন্তু অ্যাপ্লাই ইমেজের যে ইফেক্টগুলো আমরা সেটিংগুলো করেছি চ্যানেল থেকে এবং ব্র্যান্ডিং মোড থেকে এবং অপাসিটি থেকে, সেগুলো কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, অর্থাৎ পিক্সেল এখানে মডিফাই হয়ে গেছে। চাইলে আমরা এখন অরিজিনাল ইমেজে এটাকে কনভার্ট করতে পারবো না বা ফিরে যেতে পারবো না। তাই এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারে আমাদের ইমেজটাকে আমি পূর্বেই সংরক্ষণ করে রেখেছি, ঠিক আছে। এবং এখানে কপি লেয়ার তৈরি, সেই ইমেজের ডুপ্লিকেট কপি লেয়ার তৈরি করে সেটার উপর আমি অ্যাপ্লাই ইমেজের ইফেক্ট অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই ইমেজের কমান্ড অ্যাপ্লাই করে এখানে অ্যাপ্লাই ইমেজের ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে যে নৌকার সামনে কিছু অংশ ব্রাইট করতে যাচ্ছে কিছু কালার, তাহলে এখানে চাইলে আমরা এখানে মাস্ক অ্যাপ্লাই করতে পারি। অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে নিচের থেকে লেয়ার প্যানেলের লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, এবং এখান থেকে টুল প্যানেল থেকে একটা ব্রাশ নিয়ে নিই। ব্রাশ নিয়ে নিয়ে এখান থেকে ফোরকাট কালারটা ব্ল্যাক করে নিয়ে, তো ব্রাশের সাইজটা আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি। সফট একটা ব্রাশ নিলাম, এই যে সফট ব্রাশ একটু বাড়িয়ে দিচ্ছি। নিয়ে যদি আমরা এখন যেই সব অংশটাকে আমরা অরিজিনাল ইমেজের মতো দেখতে চাই, তো আমি অরিজিনাল যে ইমেজের লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজের ভিডিওটি অন করে দিলাম। দিয়ে আমরা লেয়ার মাস্কের থাম্বনেলটাকে অ্যাক্টিভ করে নিই। এখানে যদি এইভাবে ব্রাশ করি, এখানে অপাসিটি 31 আছে, অপাসিটি একটু বাড়িয়ে দিই ফেরবারে। তো যেখানে আমরা কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি এখানে মাস্কের ভিতরে এইভাবে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করলে আমরা সেই অরিজিনাল ইমেজের ইফেক্ট এখানে আবার দেখতে পাবো। এটা আমি আপনাদেরকে এইভাবে জাস্ট দেখাচ্ছি যে আপনারা কীভাবে কোনো ইমেজের কোনো অংশে অ্যাপ্লাই ইমেজ প্রয়োগ করে তারপরে মূল ইমেজের যে ইফেক্ট আছে সেটা আপনারা এইভাবে মাস্ক অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আকাশটা মেঘলা, কিন্তু নিচের যে প্রেক্ষাপট রয়েছে, যে নদীটা দেখা যাচ্ছে, সেই নদীটার ঠিকই কিন্তু এখানে ব্রাইট হয়ে গেছে। তো এভাবে আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে অ্যাপ্লাই ইমেজ এই কমান্ডটা যে লেয়ারের ইমেজের উপরে অ্যাপ্লাই করবো সেই লেয়ারের উপরে মাস্ক নিয়ে এবং অরিজিনাল ইমেজটাকে নিচে ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা যদি এভাবে লেয়ার বক্সটা যেহেতু হোয়াইট, তাহলে আমাদের ব্ল্যাক কালার দিয়ে এখানে আমরা ব্রাশ করছি। ব্রাশ করে এভাবে আমরা পূর্বের যে অরিজিনাল ইমেজের ইফেক্ট আমরা দেখতে পাবো। তো যেখানে যেখানে আমাদের প্রয়োজন অরিজিনাল ইমেজের ইফেক্ট, সেখানে সেখানে আমরা এভাবে ব্রাশ করে সেই ইফেক্টটা নিয়ে আসতে পারি। এবং এখান থেকে চাইলে আমরা এখানে যে লেয়ার মাস্কের উপরে মাস্ক আপনারা ডাবল ক্লিক করে প্রোপার্টিজ উইন্ডোটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে যদি আমরা প্রোপার্টিজ উইন্ডোটা ওপেন করতে না পারি, মেনুবারের উইন্ডো থেকে আমরা প্রোপার্টিজে ক্লিক করে প্রোপার্টিজের প্যানেলটা চলে আসবে। তো এখান থেকে আমরা ডেন্সিটি ঘনত্ব, ডেন্সিটির যে স্লাইডার আছে এখানে ডেন্সিটির পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়ে আমাদের পূর্বের ইফেক্টটা দেখতে পাচ্ছি আমরা এখানে, যে মাস্কের উপর আমরা ব্রাশ করেছি, ব্রাশের ফলে যে আমাদের
এখানে যে পরিবর্তনটা হয়েছে সেটা আমরা ডেন্সিটির মাধ্যমে এখানে কন্ট্রোল করতে পারছি। দেখুন এখানে ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, তো চাইলে আর একটু কমাতে পারবো এভাবে। তো এভাবে আমরা একটা ইমেজের ভিতরে অ্যাপ্লাই ইমেজ এই কমাটা অ্যাপ্লাই করে আমরা এভাবে যে ইফেক্ট আছে সেটা পরিবর্তন করতে পারি। এবার আমরা দ্বিতীয় আরেকটা ইমেজ নিচ্ছি, তারপর এই ইমেজ ইমেজে চাচ্ছি যে আমাদের এই আকাশটা কিন্তু ব্রাইট দেখা যাচ্ছে, কিন্তু অথচ এটা কিন্তু একটা মেঘলা আবহাওয়া, কিন্তু আকাশটা বেশি ব্রাইট দেখা যাচ্ছে। তাই আমি পূর্বের মতো এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারের মূল ইমেজটা রয়েছে সেই লেয়ারটাকে এভাবে কপি করে ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিলে আমাদের মূল ইমেজটা এখানে সংরক্ষণ থাকবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এবার ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা ইমেজ থেকে চলে যাব, ইমেজ থেকে আমরা অ্যাপ্লাই ইমেজ এই কমান্ডটা অ্যাপ্লাই করবো। দেখুন এই কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা একটু ডার্ক হয়ে গেছে এবং মেঘলা যে আবহাওয়াটা সেটা বোঝা যাচ্ছে কিছুটা। তো এখানে আমরা চ্যানেল থেকে প্রথমে দেখে নেব যে অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিলে, যে তিনটা চ্যানেল আছে সিলেক্ট করে দিই। ব্লু ব্লু চ্যানেলটা এখানে যখন আমি সিলেক্ট করে দিয়েছি দেখুন আকাশটা খুব বেশি মেঘলা দেখা যাচ্ছে। তো আপনি যদি এরকম ইফেক্ট চান তাহলে আপনি এটা ব্লু চ্যানেলটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি গ্রিন সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ব্রাইট চলে আসছে, এটা একটু অসামঞ্জস্য দেখা যাচ্ছে। এখানে আকাশ মেঘটা কিন্তু এখানে আলোকিত, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। তাহলে আমরা গ্রিনটা ক্যান্সেল করে দিলাম, এখান থেকে গ্রিনটা সিলেক্ট করবো না। তাহলে রেড যদি আমরা সিলেক্ট করে দিই তাও সেম একই রকম দেখা যাচ্ছে। অনলি এখানে আমরা এখন ব্লু সিলেক্ট করে দেবো তখন সম্পূর্ণ ইমেজটাকে এখন ডার্কিশ দেখা যাচ্ছে, অর্থাৎ সত্যি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, কোনো সূর্যের আলো এখানে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না, হালকা আলোকিত দেখা যাচ্ছে কিন্তু আকাশটা সত্যি মেঘলা দেখা যাচ্ছে। এবার যদি আমরা ব্লেন্ডিং অপশন এখান থেকে চেঞ্জ করি, এখানে যে ডার্কেন দিয়ে দিই তাহলে দেখুন আবার সেটা ব্রাইট হয়ে গেছে। এবার ডার্কেন থেকে আমরা চেঞ্জ করি মাল্টিপল করি, মাল্টিপল পূর্বের অবস্থায় দেখা যাচ্ছে, কালার বান্ধলে এরকম দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে এক্সপেরিমেন্টালি দেখতে পারি যে আমাদের ইমেজের পিভি অপশন থেকে যে কোন ব্লেন্ডিং অপশনটা দিলে আমাদের ইমেজটা ইফেক্ট বা লাইটিং কেমন দেখা যায়। এখানে ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে দেখুন এটা ডিফারেন্স দিয়ে আরেক অন্যরকম দেখা যাচ্ছে এখানে। তো এভাবে আমরা ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে করে যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এবং অপোজিট এখানে 100 আছে, অপোজিট চাইলে এখানে 0 দিয়ে দিলে পূর্বের ইফেক্ট দেখা যাচ্ছে এবং 100 করে দিলে কেউ দেখা যাচ্ছে। অপোজিট আমরা বাড়িয়ে কমে এখানে ইমেজের ভিতরের কালারের ইফেক্ট লাইটিং ইফেক্ট আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। এবং পিজার ট্রান্সপারেন্সি এই অপশনের ব্যাপারে আমি পূর্বে বলেছি, এখন যদি চাই যে আমি এখানে মাস্ক অ্যাপ্লাই করবো তাহলে এখানে মাস্ক অপশনে ক্লিক করবো। ক্লিক করে এখানে ইমেজের ঘরে আমাদের পূর্বের ডকুমেন্টের নেমটা দেওয়া আছে P11 CPG এবং লেয়ার মার্জ অবস্থায় আছে এবং চ্যানেলে এখানে গ্রে আছে, এখান থেকে আমরা চ্যানেল সিলেক্ট করে দিতে পারি। যে গ্রিনটা চ্যানেল সিলেক্ট করে দিই দেখুন কেমন দেখা যাচ্ছে, এখানে কিন্তু লাইটিংয়ে চেঞ্জ হচ্ছে। যখন আমি এখান থেকে মাস্কের অপশন চেক করে দিয়ে দেওয়ার ফলে এই ড্রপ ডাউন লিস্টটা চলে আসছে, আরও কিছু অপশন দেখা যাচ্ছে মাস্কের অধীনে। এখান থেকে যে আমার চ্যানেল আমি চেঞ্জ করে দিই তখন কিন্তু দেখুন কালারে কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে ইমেজের ভিতরে। এটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করবো, সেই চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেই ইফেক্টটা আমরা এখান থেকে গ্রহণ করবো। যদি প্রয়োজন না হয় তাহলে এখান থেকে আমরা চ্যানেল সিলেক্ট করবো, মাস্কের যে চেকটা আছে সেটা উঠিয়ে দেবো মাউসের বাটনে ক্লিক করে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই সেটিংটা করে নিয়ে এখানে ওকে করে দিব তাহলে সেই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবং এখানে চাইলে যদি আরও এডিটিং করতে চাই তাহলে অবশ্যই আমরা যে লেয়ার প্যানেল আছে সেখান থেকে মাস্ক আইকনে ক্লিক করে লেয়ারের উপরে মাস্ক অ্যাপ্লাই করে নিয়ে সে মাস্কের থাম্বনেলটাকে সিলেক্ট করে এখানে ব্রাশ টুল প্যানেল থেকে ব্রাশ নিয়ে এবং ব্রাশের কালারটাকে ব্ল্যাক করে দিয়ে আমরা এখানে ব্রাশ করলে দুইটা ইমেজ ব্যাকগ্রাউন্ডের মূল ইমেজ এবং অ্যাপ্লাই ইমেজ কমাটা অ্যাপ্লাই করার ফলে ইমেজে যে পরিবর্তন সেই দুইটা ইমেজ মিলে কিন্তু একটা ইফেক্ট আমরা পাবো যখন মাস্ক অ্যাপ্লাই করে যখন আমরা এখানে কাজ করব। মাস্ক অ্যাপ্লাই করে যখন আমরা মাস্কের উপরে ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে এখানে যখন আমরা এভাবে ব্রাশ করবো তখন কিন্তু আমরা নিচের মাস্কের উপরে যখন আমরা ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করছি যার তার ফলে মাস্কটা কালো কালার দিয়ে ঢেকে যাচ্ছে, ফলে আমাদের সেই অংশ দিয়ে আমরা কী দেখতে পাচ্ছি সেই অংশ দিয়ে ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে দেখতে পাচ্ছি। দেখুন এই দেখুন যে আমাদের অ্যাপ্লাই ইমেজ অ্যাপ্লাই করার ফলে যে ইফেক্ট আমরা পেয়েছি যখন আমরা মাস্কের উপরে লেয়ার মাস্কের উপরে যখন আমরা ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে যখন ব্রাশ করছি তখন কিন্তু এভাবে দুইটা কম্বাইন্ড ইমেজের যৌথ ইফেক্ট আমরা মাস্কের মাধ্যমে পেতে পারি। এটা বিগিনার্স লেভেলের লেয়ার মাস্কের যে টিউটোরিয়াল আছে সেটা আপনারা দেখলে মাস্কের ব্যবহার সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন। তো এখানে আপনারা অ্যাপ্লাই ইমেজ সম্বন্ধে বুঝতে পারলেন যে অ্যাপ্লাই ইমেজ অ্যাপ্লাই করার ফলে আমরা কীভাবে চ্যানেল এবং ব্লেন্ডিং অপশন চেঞ্জ করে আমরা বিভিন্ন ইফেক্ট পরিবর্তন করতে পারি। এখানে আপনারা একটা ট্রির ইমেজ দেখতে পাচ্ছেন এবং পিছনে আকাশটা দেখতে পাচ্ছেন একদম নীল আকাশ। তো আমি চাচ্ছি যে এই আকাশটাকে মেঘলাচ্ছন্ন করে ফেলবো, ঠিক আছে, আকাশের দৃশ্যপটি আমি চেঞ্জ করে ফেলবো। সেটা কীভাবে সম্ভব? এখানে আমি পূর্বেই ব্যাকগ্রাউন্ড কপি লেয়ার তৈরি করে রেখেছি এবং মূল ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে অক্ষত অবস্থায় রেখেছি। তো এখানে আমি এটা মেঘের নিয়ে আসি, এই ইমেজটা আমি নিয়ে আসি মেঘের ইমেজটা। এখন যদি আমি P2 CPG এই ইমেজের উপরে সেই অ্যাপ্লাই ইমেজের মাধ্যমে আকাশটাকে চেঞ্জ করতে চাই, জাস্ট এখানে আকাশটা আসবে চলে এই আকাশটা চলে আসবে, তাহলে আমরা কী করবো? তাহলে আমরা ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ কমান্ডটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পরে এখানে আমরা সোর্সে দেখতে পাচ্ছি ফ্রি দেখা যাচ্ছে, কিন্তু সোর্সে আমরা এখানে কিন্তু অন্য কোনো ইমেজ দেখতে পাচ্ছি না। এবং এখানে মাস্কিং দিয়ে যদি আমরা এখানে ইমেজের ঘরে ফাইন্ড করি তাহলেও দেখবো এখানে অনেক P2 ইমেজ দেখা যাচ্ছে। এখানে যে আরেকটা সোর্সে বা ইমেজে আমি আরেকটা যদি ডকুমেন্টের ইমেজ ব্যবহার করতে চাই তাহলে এখানে একটা শর্ত আছে, P2
যে ডকুমেন্ট আছে এই ইমেজের ইমেজ সাইজটা আমরা দেখে নিই। ইমেজের সাইজ হলো গিয়ে 10x8 এবং রেজলিউশন 72, এই সেম মাপের ওয়াইড হাইট এবং রেজলিউশন সেম মাপের হতে হবে আমরা যে ইমেজটাকে অ্যাপ্লাই ইমেজের কমান্ডে ব্যবহার করবো। তাহলে আমরা কি করবো, আমরা এখন ইভিনিং স্কাইট যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা এভাবে ওপেন করে নিয়ে আমরা ইমেজ থেকে মেনু বার থেকে ইমেজ থেকে ইমেজ সাইজে গিয়ে আমরা সেমভাবে কনস্টার প্রপোর্শনটা এখান থেকে চেকটা উঠিয়ে দিয়ে এখানে জাস্ট পূর্বের যে ইমেজের সাইজটা ছিল 10x8 হাইট 8 এবং রেজলিউশন 72 এটা এভাবে সেটিং করে দিয়ে ওকে করবো, তাহলে আমাদের পূর্বের ইমেজের সাইজের মতো এটা হয়ে যাবে। ট্রি ইমেজের যে সাইজটা সেই সাইজে এটা চলে আসলো। আসার পরে আমরা এখন ট্রি যে ইমেজটা আছে সেই ইমেজটা এভাবে ওপেন করে নিয়ে আমরা ইমেজ থেকে আমরা অ্যাপ্লাই ইমেজ এই কমান্ডে এখানে ক্লিক করে অ্যাপ্লাই ইমেজের সেই পপআপ উইন্ডোটা চলে আসলো। এখন আমরা সোর্সের ঘরে যদি আমরা চেক করি তাহলে দেখতে পাবো যে ইভিনিং স্কাই এখন দেখা যাচ্ছে। কারণ কি, কারণ ইভিনিং স্কাইয়ের যে ইমেজটা আছে সেটাকে আমরা ইমেজটার সাইজটা আমরা ট্রি টুর ইমেজের সাইজের একই রকম করে দিয়েছি, দুইটা সমান সাইজ, যার ফলে এটা দেখা যাচ্ছে। আমরা যে কোটা ডকুমেন্টের ইমেজের সাইজ এভাবে করে দেবো সেই কোটা ডকুমেন্ট এখানে এভাবে শো করবে এবং চাইলে আমরা সোর্স থেকে সেই ইমেজটাকে এখানে ব্যবহার করতে পারবো। তো ট্রি টু এখানে এসে সিলেক্ট অবস্থায় আছে, এমন লেয়ার আছে মার্চে, চ্যানেল আছে RGB। এখানে আমি যদি ইভিনিং স্কাইটা এখানে যদি আমি সিলেক্ট করে দিই দেখুন আমাদের স্কাই ইমেজটা কিন্তু ট্রির ভিতর দিয়ে দেখা যাচ্ছে, অর্থাৎ এখন ট্রির উপরে কিন্তু আমাদের স্কাই ইমেজটা আছে। তো ইনভার্ট করে দেই, এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে আছে তাই এখানে ব্যাকগ্রাউন্ড শো করছে এবং চ্যানেল এখান থেকে আমরা চেঞ্জ করে করে দেখতে পারি কোন চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত ইফেক্ট সেটা আমরা এখানে পাবো। তো এখানে ব্লু সিলেক্ট করে দিলে এখন দেখা যাচ্ছে, এখন যদি আমি এখান থেকে রেড সিলেক্ট করে দিই তাহলে আবার এরকম দেখা যাচ্ছে। তো রেডটা রেড চ্যানেলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং ব্লেন্ডিং অপশন মাল্টিপাল আছে, মাল্টিপাল থাকে এখানে, অপাসিটি 100 আছে। এখন প্রিজার্ভ ট্রান্সপারেন্সির প্রয়োজনে মাস্ক ক্লিক করে দিয়ে মাস্ক চেক করে দিলাম। তো ইমেজের থেকে এখন ফ্রি টু জেপিজি এখানে আছে, তো আমি এখান থেকে ইভিনিং স্কাইটা সিলেক্ট করে দিলাম। ইভিনিং স্কাইটা সিলেক্ট করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে পুরো ইমেজটা আমার কী হয়ে গেছে, এখানে ব্রাইট হয়ে গেছে, কিন্তু আমাদের মেঘলাচ্ছন্ন আকাশ দরকার। তাহলে এখান থেকে চ্যানেল থেকে আমরা মাস্কের অধীনে যে চ্যানেল আছে সেখান থেকে আমরা চ্যানেলের যে অপশনগুলো আছে সেখানে চেঞ্জ করে দেখতে পারি। এখানে রেড দিলাম, এই দুটাই রেড হয়ে গেল। তাহলে পুনরায় আমি এখান থেকে লেয়ারের সোর্সের যে অধীনে যে চ্যানেল আছে সেখান থেকে রেডটাকে ব্লু করে দিলাম। ব্লু করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে এরকম দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি রেড করে দিই RGB, RGB তো হচ্ছে না, রেড করে দিচ্ছি। এখানে আমি ব্লেন্ডিং অপশনটা মাল্টিপল থেকে এখানে ডার্কেন করে দিই, ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেখতে পারি। তো এখানে মাস্কের যে চেকটা আমরা উঠিয়ে দিলাম পুনরায়, উঠিয়ে দিয়ে এবার আমরা এখান থেকে চ্যানেলটাই রেড অবস্থায় আমরা এখানে ব্লেন্ডিং অপশনটাকে চেঞ্জ করে দিয়ে দেখতে পাচ্ছি যে মাল্টিপল দিলে এখানে এরকম দেখা যাচ্ছে, ইনভার্ট করে দিই এরকম দেখা যাচ্ছে। তো এবার আমরা এখানে পুনরায় এই চ্যানেলটাকে গ্রিন করে দিয়ে পুনরায় মাস্কটাকে আবার অ্যাক্টিভ করে দেখি, এখানে ব্লেন্ডিং অপশন মাল্টিপল রেখে দিলাম। রেখে দিয়ে এখানে আমি যদি চ্যানেলের এখানে ইনভার্ট করে দিই, ইনভার্ট করে দেখলে কিন্তু আমাদের মেঘটা কিন্তু দেখা দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এবার এবং খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটাকে ইনভার্ট করে দিয়ে দেখি কী হয়, ইনভার্ট করে দিলে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না। এখানে চ্যানেল রেড দিয়ে যদি ইনভার্ট করি আমি মাস্কের অপশনটা চেক করে দিয়ে, তো এখানে চ্যানেলটা আমি একটু চেঞ্জ করে দেখি, আর একটু গ্রিন দিলে আর একটু ডার্ক দেখা যাচ্ছে, ব্লু দিলে প্রচুর ডার্ক দেখা যাচ্ছে, ইনভার্টটা উঠিয়ে দিলে পুরো ব্রাইট হয়ে যায়। তো ইমেজের ঘরে এখানে যদি আমি পুনরায় ট্রিটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের আকাশটা পুরো ব্রাইট হয়ে যায়। এবার অপশনগুলো মিলিয়ে দেখবো তাহলে আমাদের সেম হয়ে যাবে। যদি আমি এখানে দেখুন গ্রিন যদি সিলেক্ট করে দিই, তো এখানে ইনভার্ট রেখে দিয়ে আমরা চ্যানেলটাকে রেড করে দিই, ইনভার্ট রেখে দিলাম এবং অপাসিটি 100 আছে, অপাসিটি একটু কমিয়ে দিই, জাস্ট এই করে দিলাম। দেখুন এখন আমাদের ইফেক্টটা অনেকটা দেখা যাচ্ছে যে পিছনের আকাশটা মেঘলাচ্ছন্ন দেখা যাচ্ছে। এই অবস্থায় আমরা ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন দেখুন এখানে দেখা যাচ্ছে যে গাছের উপরে কিছু ছায়া দেখা যাচ্ছে, ঠিক আছে, মেঘের। তো আমি এখানে কিছু অংশ স্পষ্ট করতে যাচ্ছি, তাহলে আমাদের সেই পূর্বের মতোই লেয়ার মাস্ক লেয়ার প্যানেল থেকে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিয়ে লেয়ার মাস্কের আইকনের উপরে ক্লিক করে ব্রাকলার নিয়ে এখানে ব্রাশ নিয়ে অপাসিটি এখানে 49 আছে, এই অবস্থায় আমরা যদি এখানে হালকা হালকা ব্রাশ করি তাহলে মাস্কের ভিতর দিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মূল ওই ইমেজটা আছে সেটা আমরা এখানে দেখাতে পারবো। মাস্কের উপর যখন আমরা ব্ল্যাক কালারের ব্রাশ দিয়ে এভাবে ব্রাশ করি, দেখুন আমাদের ট্রির এখানে কিন্তু আবার একটু ব্রাইট দেখা যাচ্ছে। তো এভাবে আমরা এখানে নিচের যে অংশটুকু যে বা যে সারফেসে কালারকে আমরা মডিফাই করতে চাই এভাবে আমরা সেখানে ব্রাশ করে আমাদের ইমেজের ইফেক্টটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি বা কারেকশন করতে পারি। এখন যদি আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড মূল ইমেজটা আছে সেটা যদি আমরা সেটা যদি দেখি তাহলে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বের ইমেজের ব্যাকগ্রাউন্ডের আকাশটা কেমন ছিল আর এখন বর্তমানে আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডের আকাশটা কেমন হয়ে গেছে। তো এভাবে অ্যাপ্লাই ইমেজ ব্যবহার করে খুব সহজেই আমরা কিন্তু দুই বা তারও বেশি ইমেজকে মার্চ করে এভাবে বিভিন্ন ইফেক্ট নিয়ে আসতে পারি। তো আপনারা দেখলেন মেনুবারে ইমেজের ডুপ্লিকেট এবং অ্যাপ্লাই ইমেজ এই দুইটা কমান্ডের মাধ্যমে আমরা কী কী কাজ করতে পারি। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং বাংলা টিউটোরিয়াল টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ইমেজ মেনুর ক্যালকুলেশনস নিয়ে আলোচনা করব, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা কমান্ড। কমান্ডের মধ্যে আমরা ফটোশপ CS6 থেকে কী কী কাজ করতে পারি সেটা সম্বন্ধে আমি আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।